আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে একজন যুক্ত হচ্ছে, তার নাম দেখতে পাচ্ছি নিসা। নিসা আপনি কি শুনতে পাচ্ছেন? নিসা আপনি বোধহয় নিজেকে মিউট করে রেখেছেন, এজন্য আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল, করতে পারি? জি জি জি, শিওর শিওর, বলুন। আজকে হঠাৎ করে একটা হাদিস দেখলাম, দেখে প্রশ্নটা আসলো আর কি। প্রশ্ন হচ্ছে এরকম যে, মানে এটা হাদিসটা হচ্ছে এরকম যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবীদের বডি আর কি মৃত্যুর পরে সেটা আর কি কি হয়, মাটির সাথে মিশে যায় না, এরকম একটা। তো কোনো কখনো যদি এরকম একটা সময় আসে যে মানে তার কবরটা খোঁড়া হলো এবং তাকে দেখা গেল যে তার বডিটা মাটির সাথে মিশে যায়নি, সেক্ষেত্রে কি ধরনের সায়েন্টিফিক ব্যাখ্যা আসতে পারে যে কেন মিশলো না বা কি কি কারণে এটা হলো না, যদি হয় আর কি? যদি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, এরকম অনেকবারই হয়েছে, অনেকের লাশ হচ্ছে মাটির নিচে পাওয়া যায়, সেই লাশটা বিভিন্ন কারণে পচে না, বিভিন্ন কারণে। যেমন প্রথম কারণটা হচ্ছে, পচে না বললে ভুল হবে, আসলে পুরোপুরি পচে না, কথাটা এরকম, পুরোপুরি পচে না, একেবারেই অক্ষত অবস্থায় মাটির নিচে, মানে স্বাভাবিকভাবে পুঁতে রাখা, স্বাভাবিকভাবে যেসব রিচুয়াল পালন করা হইতো আগের যুগেও, সেগুলো পালন করে যদি কেউ স্বাভাবিকভাবে পুঁতে রেখে থাকে, তাহলে মানে পচন তো ধরবেই, সামান্য পরিমাণ হলেও ধরবেই, যদি না আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বা এরকম একদম নিখুঁতভাবে চেষ্টা করা হয়। যেমন এখন এখন দেখবেন যে হাসপাতালের গেলেই আপনি দেখবেন, মেডিকেল কলেজে গেলেই আপনি দেখবেন এরকম অনেক লাশ আছে, সেগুলো কেমিক্যালের মধ্যে চুবায় রাখা হয় এবং সেই কেমিক্যালগুলোও দিন 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 আরও আপডেট হচ্ছে, আরও মানে আরও উপযুক্ত বা উপযোগী কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে দিনের পর দিন। তো এখন তো সেইগুলো সেইটার বাদে আগেকার যুগে যেরকম এই যে রিচুয়ালগুলো পালন করে যেসব লাশগুলো মাটি চাপা দেওয়া হতো, সেগুলোর বেলায় আসলে ওইভাবে না পচার কোনো কারণ নাই, একটু হলেও পচবে, কিন্তু ধরে নিলাম সেই লাশটা পুরোপুরি পচেনি, সেক্ষেত্রে কারণগুলোর মধ্যে দেখানো যায় সেক্ষেত্রে কারণগুলোর মধ্যে দেখানো যায় এরকম যে লবণাক্ত মাটি, এটা একটা মানে খুব লবণাক্ত মাটি, এটা এটা হচ্ছে একটা বড় কারণ, যেটা হচ্ছে একটা জিনিসকে হচ্ছে হয়তো ওই পরিবেশে ওই লবণাক্ত অবস্থাটার কারণে হয়তো যে ব্যাকটেরিয়াগুলো লাশকে পচায় সেই ব্যাকটেরিয়াগুলো টিকতে পারতেছে না, সেই জন্য পছন্দ হতেছে না। তারপরে মানে মূল মেকানিজমটা এরকম যে সেই লাশটা পচাইতে কি দরকার, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দরকার যারা ডিকম্পোজ করবে তারা, এখন সেই জিনিসগুলো সেই ব্যাকটেরিয়াগুলো তাদের এই যে ডিকম্পোজের কাজটা চালাইতে যেই যেই ক্ষেত্রগুলোর উপস্থিতিতে বাধাপ্রাপ্ত হয়, যেমন যার মধ্যে একটা লবণ বেশি থাকে, তার মধ্যে আরেকটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি, এরকম আরো নানা রকম এরকম উপযুক্ত কারণগুলো যদি সেখানে উপস্থিত থাকে যেগুলো কিনা এই ব্যাকটেরিয়াকে আমাদের দেহ পচাইতে বাধা দেয়, সেক্ষেত্রে ওই লাশটা হয়তো পুরোপুরি পচবে না, অল্প পচবে। এখন এইটার মানে যদি কেউ অলৌকিক মনে করে, পৃথিবীতে অসংখ্য লাশ এরকম পচে না, এরকম আছে অনেক পাওয়া যায়, তারপরে হচ্ছে পৃথিবীতে অসংখ্য লাশ উদ্দেশ্যমূলকভাবে না পচায় রাখা হয়, সেগুলোকে তো তাহলে আলটিমেটলি আরো অলৌকিকের চাইতে অলৌকিক স্কয়ার বলতে হবে আপু। তবে আরেকটা আরেকটা জিনিস আপনাকে বলি, এই সাথে আরেকটা জিনিস বলে রাখি, সেই রকম পাওয়া যাক বা না যাক, আরেকটা জিনিস আমি আপনাকে দেখাতে পারি, এই যে দেখাচ্ছি জিনিসটা, দিলেন নবী মুস্তফা যে কিনা সর্বকালের সর্বসেরা বিজ্ঞানী ছিল, সে একটা কথা বলে গেছে, যদিও কথাটা আমাদের কাছে বা বৈজ্ঞানিকভাবে যে কথাটা হাস্যকর, সে কথাটা হচ্ছে একটি হাড় ব্যতীত গোটা মানব দেহ ক্ষয়প্রাপ্ত হবে, সেটা হলো শব্দটা এখানে হয়তো ব্যঙ্গ করে বা যে কোনোভাবে বলেছে, সেটা হলো মানে সে হয়তো শব্দটার অর্থটা হয়তো এটাই দাঁড়ায়, কিন্তু সে বুঝাইছে তেল বনের কাছাকাছি অঞ্চলের একটা বন, ঠিক আছে, সেই হাড়টিটা হচ্ছে সেই হাড় থেকেই, এই যে লিখছে এই হাড় থেকে কিয়ামতের দিন সৃষ্টির দৈহিক কাঠামো পুনর্গঠিত করা হবে, এটা বেশ কিছু হাদিসে এই কথাগুলো আসছে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা রেফারেন্স আসছে। না ঠিক আছে, অবৈজ্ঞানিক অনেক ধরনের রেফারেন্স হাদিসে আছে। না আমি আজকে হঠাৎ করে হাদিসটা দেখে আমার মনে হলো যে আমি একটু আপনাদের কাছে প্রশ্ন করতে পারি যে যদি এরকম কখনো আসে সেক্ষেত্রে নাস্তিকরা কি উত্তর দিবে,
কি ধরনের উত্তর, মানে তারা সাইন্টিফিক কি ব্যাখ্যা দিতে পারে? ওয়েল, আমি আপনাকে একটা তাহলে একটা জেনারেলাইজড উত্তর দিই। ধরেন একটা ঘটনা এক্স, ওয়াই বা জেড এরকম একটা ঘটনা, সেই ঘটনাটার কোনো ব্যাখ্যা বিজ্ঞানীরা পাচ্ছে না, তখন বিজ্ঞানীরা কি করে জানেন? এবং তারা কি করে, যদি কোন রকম কোনো ব্যাখ্যা না পায়, কোনো কিছুতেই সেটার কোনো এক্সপ্লেনেশন যদি দেখে যে ফিট হচ্ছে না, তখন তারা কি করে জানেন, ওয়েট করে সেই সময়টার পর্যন্ত যখন এটা নির্দিষ্ট একটা ব্যাখ্যা পাওয়া যাবে। সেই সময়টা পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো মন্তব্য দেয় না, মানে বলে না, বলে না যে এই ব্যাপারে, মানে তারা এটাও বলে না যে আমি আমরা এইটা হচ্ছে ব্যাখ্যা, আবার এটাও বলে না যে এইটা ভুয়া, মানে তারা কোনো স্টেটমেন্ট দেয় না। সায়েন্স এই জিনিসটা এইভাবে কাজ করে না, জন্য সায়েন্স করে কি হচ্ছে, আচ্ছা আমি দেখাচ্ছি আরেকটা রেফারেন্স আপনাকে দেখাচ্ছি হাদিসটা, এই যে এই আসিফ ভাই, আপনি যদি হাদিসটা একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন। আসিফ মহিউদ্দিন ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে। হ্যাঁ ভাই, আপনার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আমি স্ক্রিনে তাহলে ইয়াটা দেখাই, এটা এটা সরি, আমি এই যে সেদিন যেটা প্রেয়ার দিয়েছিলাম এই হাদিসটা বোধহয় উনি আমার পেজটা থেকে দেখেছিলেন। আমার তো ভাই তাহলে আমি হাদিসটা একটু আরেকটা ইয়া থেকে একটু শেয়ার দিই, এই যে এটা উনি দেখেছিলেন সেটা একটু শেয়ার দিই। এই হচ্ছে হাদিসটা, নবীদের শরীর হচ্ছে অক্ষত, সুনান আবু দাউদ শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, 1531 নম্বর হাদিস। হাদিসে বলা হচ্ছে জমিনের জন্য নবীদের শরীর, মানে একজন নবী না, সব নবীর শরীর হারাম করে দিয়েছেন, জমিনের জন্য নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন। এটা অনেকগুলো হাদিস গ্রন্থে আছে, হাদিস হাদিসের মানও সহি। তো যেটা বলার যে অবশ্যই 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 পৃথিবীতে হচ্ছে কি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসুল এসেছেন বলে ইসলাম দাবি করে। তাদের শরীর যদি অক্ষত থেকে থাকে তাহলে অবশ্যই 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 হাজার হাজার কঙ্কাল, হাজার হাজার ডেড বডি, অক্ষত ডেড বডি পাওয়া যেত। এটা কিছুতেই সম্ভব না যে কারো বডি একদম অক্ষত অবস্থায় আছে, সেটা কিছুতেই সম্ভব না। তার মানে আচ্ছা আসিফ ভাই, আমরা তো দিলেন নবী মুস্তফার কবর কোথায় আছে এটা তো জানি, তাহলে কোনো মুসলিম ভাই, কোনো মুমিন ভাই কেউ কি কোনো এরকম কোনো চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক যে এই হাদিসটা আমরা যাচাই বাছাই করে দেখব? একদম হ্যাঁ, উনি আসলে ঠিকই বলছেন, ওনার এই পোস্টটা আমি দেখেছি, এই পোস্টটা দেখে আমি প্রশ্নটা করেছি। তো হঠাৎ আমার মাথায় আসলো যে বাই চান্স যদি এরকম হয় কখনো যে দেখা গেল ওনার লাশটা পচলই না, একদমই অক্ষত আছে, বাকি অল্প কিছু সামান্য কিছু হয়তো পচেছে, মানে যেভাবে আর কি মানুষের লাশটা মাটির সাথে মিশে যায় সেভাবে মিশলো না, যে সেক্ষেত্রে আপনাদের সাইন্টিফিক ব্যাখ্যাটা কি হতে পারে, এটাই আর কি আমার একটু জানার ছিল আর কি। মাতো ভাই, যদি কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করা হয়ে থাকে, প্রাকৃতিক ভাবে কবর দেওয়া হয় এবং যদি শরীর না পাচ্ছে, এটা হওয়াটা সম্ভবই না। এবং ধরেন কেমিক্যাল দিয়ে করছে, মানে ধরেন সেটা এরকম এমন কোন কেমিক্যাল দিয়ে বা ইজেক্টরকে যেমন বললাম এমন অবস্থায় রাখা হয়েছে যেটা কিনা তার শরীরকে পচতে বাধা দেয়, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে আমরা দেখলাম যে হ্যাঁ আসলে তার শরীরটা পচে নেই। আমরা তখন কি করব, প্রথম প্রশ্নটা কি করব, এই শরীরটা কার, এই ব্যক্তিটার পরিচয় কি, আগে পরিচয় সম্পর্কে নিশ্চয়তা লাগবে। এবং সেইটা কি কেউ দিতে পারবে যে ধরেন আজ থেকে 1100 বছর আগের একটা এরকম শরীর পাওয়া গেল, এখন যদি সেটা দেখে আমি বলি এইটাই নবী মুহাম্মদের শরীর, মানে তখন কেমনটা, তখন কি অবস্থা হবে আসিফ ভাই? মুমিন ভাইরা তো এটা দাবি করতে মানে পিছপা হবে না, আপনার কি মনে হয়? তো তখন তো এটাকে একটা কার্বন ডেটিং টেস্ট করতে হবে, এক্স্যাক্টলি। এবং তখন এবং সেই সাথে সেই সেই শরীরটা আসলেও মানে সেই মানুষটা কোন সময়ে বেঁচে ছিল, তারপরে সেই মানুষটা হচ্ছে সেই মানুষটার লিনিয়েজ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বা লাইনেজ সম্পর্কে আর কি ধারণা পাওয়া যাবে, সেখান থেকে তো খুঁজে তো দেখা যেতেই পারে। মানে মুমিন ভাইরা যদি এরকম দাবি করেও আসে তার মানে সেই দিকেও যাওয়ার রাস্তাটা নাই নাকি? না কিন্তু ভাই, এটা এটা তো ফার্স্ট ব্যাপারই তো হচ্ছে, এরকম লাশ পাওয়া তো সম্ভবই না, প্রাকৃতিকভাবে ইয়া দেওয়া হয়েছে এবং একেবারে কোনো একেবারে কোনো না পড়ছে অক্ষত আছে, এটা তো হওয়া একেবারেই সম্ভব না। কিন্তু আমরা আপনার কথা কেন মানবো, আপনি একজন নাস্তিক, আপনার কথা আমরা কেন মানবো? আমরা এই জিনিসটা কি প্রমাণ করতে পারি না? কোনো মুমিন ভাই কি এটা প্রমাণে এগিয়ে আসতে পারে না? তাহলে এটা তাহলে এটা প্রমাণ করে দিলেই তো হয়, আমরা দলে দলে ইসলাম গ্রহণ করবো, আমরা চ্যালেঞ্জ দিলাম নবী মুহাম্মদের লাশ তুলে দেখা হোক তাহলে।
তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন যদি এটা অক্ষত অবস্থা পাওয়া যায়? যদি এটা আপনি বলছেন যে এরকম যদি হয়, হয় তো অনেক সময় দেখা যায় যে একজন মারা গেছে, এই যে নদী ভেঙে গেছে, একজনের লাশ পাওয়া গেছে, অক্ষত পথে নাই বা আংশিক কিছু অল্প কিছু পড়ছে, তো এরকম যদি হয় তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? আমি আসিফ মহিউদ্দিন, আপনি আগে একটু প্রমাণটা নিয়ে আসেন, প্রমাণটা আমরা একটু যাচাই করে দেখি। যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে এটা অলৌকিক ভাবে পচে নাই, তাহলে অবশ্যই কবুল করে নিব, সমস্যা কোথায়? ইনশাল্লাহ ইনশাল্লাহ। তখন যেমন আমি ব্যক্তিগতভাবে বলবো তখন যে সেই যে ব্যক্তিটা মানে নবী মুহাম্মদ নামের যে ব্যক্তিটা এই দাবিগুলো করে বেরিয়েছে, তার এই দাবিটা সত্য এবং সে অবভিয়াসলি, সে তো যেহেতু প্রমাণ হয়ে গেল, সে তো তার মানে আমাদের সামনে জিন্দা হওয়ার তার মধ্যে ই থাকবে, ক্ষমতা থাকবে, সেটা সে ব্যক্তি হিসেবে সে যে অলৌকিক ক্ষমতার অধিকারী, এটা যদি কোনোদিন প্রমাণ হয়, ইনফ্যাক্ট সেটা কিন্তু ঈশ্বরের প্রমাণ বয়ে আনে না, মানে ঈশ্বর প্রমাণ করে না, কিন্তু আলটিমেটলি বড় জোর প্রমাণ করে যে সে কিছু দাবি করছে এবং সে অলৌকিক ক্ষমতার অধিকারী, তার প্রচারিত ধর্ম ইসলাম, সে যে এটা প্রচার করছে বা সেই যে এইগুলো বলছে এইটা ঠিক আছে প্রমাণ হয়, কিন্তু ঈশ্বরের সাথে ঈশ্বরই যে ইসলামটাকে পাঠাইছে ওই জিনিসটা কিন্তু তারপরে ইয়ে থেকে যায়। ফারাজান্ন মাতা ভাই দেন না ভাই, এগুলো দেন না, দিয়ে দেন এগুলো, হ্যাঁ সব মেনে নিব, এটা শুধু প্রমাণ করতে হবে, সব বাকি সব মেনে নিব, দিন সব মেনে নিব। ফারাজ ভাই ওয়েলকাম, ফারাজান্ন ভাই ধন্যবাদ মাতুবর ভাই যুক্ত করার জন্য, আলোচনাটা শুনছিলাম। আচ্ছা ভাই মাতুবর ভাই, আমাদেরকে সৃষ্টি করার যদি ইসলামিক মাইথোলজি অনুযায়ী আমাদেরকে সৃষ্টি করার কারণ কি, যেন আমরা সবাই জান্নাতে যেতে পারি, রাইট? দুনিয়ার সবাই যেন নবী মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নেয়, আল্লাহকে একমাত্র স্রষ্টা হিসেবে মেনে নেয়, তারপরে তাদের বিধান অনুযায়ী চলে, আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি, এটাই তো আল্লাহর ইচ্ছা নাকি? কুরআনের কথা একদম, আর যদি নাস্তিক ধরেন এই যে অ্যাটলিস্ট বঙ্গীয় নাস্তিক যারা আছেন, আসিফ মহিউদ্দিন নাস্তিক ধর্মের ধর্মী যারা আছেন, আসিফ মহিউদ্দিন, মাতুবর আজাদ এবং ইনক্লুডিং মিও, আমিও যদি আমাদের কাছে এরকম যদি মানে আর কি কোনোভাবে এটা প্রমাণ দিতে পারেন যে হ্যাঁ আল্লাহ এক্সিস্ট করে, রাসূল এক্সিস্ট করে, আসিফ ভাই মাতুবর ভাইয়ের কথা যাই না, বাট আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, আমার কোনো সমস্যা নেই, তবে এটার জন্য খুবই 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 ইজি একটা ওয়ে আছে, খুবই ইজি একটা ওয়ে আছে, আপনাদের যে দাবিটা যে লাশ পচার যে দাবিটা, আপনারা সরাসরি মক্কায় যেয়ে নবী মোহাম্মদের লাশটা যদি উদ্ধার করে দিতে পারেন, সেটা যদি অক্ষত অবস্থায় থাকে, ভাই আমি কনভিন্সড আমি কালকে ইসলাম ধর্ম গ্রহণ করবো, যাই থাকুক দাসী সেক্স থাকুক বা মাতা থাকুক থাকা থাকুক, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, গ্রহণ করে আমি জানাতের জন্য চেষ্টা করবো, আমি 100% এটা চেষ্টা করবো। আপনি কালকে যান, কালকে যে নবী মোহাম্মদের লাশটা উঠান, উঠায় দেখান যে তার লাশটা অক্ষত, এর যদি মুমিন ভাইরা সেটাই চায় যে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাহলে তো তাদের বিজনেসটা ভালো চলবে, মক্কার বিজনেস, মসজিদের বিজনেস, মাদ্রাসার বিজনেস, অনেক বাচ্চা কাচ্চা দর্শন হবে, হোক তাও হোক, দর্শন হলেও তো জানাতে যাবে, তারপরও মানে আমরা সবাই দলে দলে মেনে নিব, জান মানে প্রশ্নটা দেখেন হাদিসের, আসিফ ভাই যে হাদিসটা দিল দেখেন, এটা সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশনের সহি হাদিসের একটা, এই হাদিসটা নাসাই শরীফ ইবনে মাজাতেও এসেছে, মানে মানে কথাটা কি একদম সরাসরি প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন একেবারে, ইয়া রাসূলুল্লাহ আপনার দেহ মোবারক চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে, তখন কিরূপে তা আপনার সামনে পেশ করা হবে? জবাবে তিনি বলেন আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরীরকে হারাম করে দিয়েছেন, মানে ইট চাইতে ক্লিয়ার আর কিন্তু হয় না রেফারেন্স। মাতুবর নিশাপুর তো প্রবাবলি সেটাই চান যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি, রাইট? না না না, আমি সেরকম কিছু চাই না, আমি চাই যদি এরকম হয় তাহলে, না না আমি চাই যদি যদি হয় তাহলে অবশ্যই এটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা বের হোক, আমি সেটা চাই। আর সায়েন্টিফিক ব্যাখ্যা মানে কি ঋষাপু, কি বললেন সায়েন্টিফিক সায়েন্টিফিক ব্যাখ্যা হয় কিভাবে, মানে বেশিরভাগ বেশিরভাগ কি মানে মোস্ট অফ আমাদের কাছে যতগুলো এভিডেন্স আছে সবগুলো হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে ন্যাচারাল, আমরা যদি দেখি ন্যাচারাল ওয়েতে কোনো জিনিস পচে নাই তাহলে আমরা আমি নবীকে মানে ওটাকে কেন অলৌকিক কোনো কিছু মনে করবো? আপনারা প্রমাণ করুন, হ্যাঁ এটা অতি প্রাকৃতিক ভাবে পচে নাই, আল্লাহর দোয়ায় বা কেরামতিতে সেটা পচে নাই, যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে তো অবশ্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার ব্যক্তিগত মতামত, আমি চাই যে এটা বের হোক যে কেন পচলো না, নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে, নিশ্চয়ই কোনো আপনার অক্ষত বাইর করেন আপু, তারপর তো এটা পচে নাই কেন, এটা তো পরে আগে তো অক্ষত লাশ একটা, এই যে 1,24,000 বা 2,24,000 যে নবী রাসূল একটা লাশ, ভাই
মানে অনেক লাশ পাওয়া যাওয়ার কথা, তো এত এত লাশ থাকার কথা যেগুলো পচা নেই তাহলে তো অনেক। এই যে এত মানুষ যে মাটি খোঁড়ে, মাটি খনন করে, নৃতাত্ত্বিকরা যে এত গবেষণা করে মাটি খুঁড়ে খুঁড়ে, প্রাচীন কালের সেই সমস্ত হাড়ি পাতিল কাঁসা তারপরে এই পাথর এগুলো বাইর করে, হাজার হাজার লাশ পাওয়ার কথা এতদিনে। আলোচনা হবে কিনা, যে জমজম কূপের ব্যাপারে একটু কিছু যদি বলতেন, যে অনেক কিছু আর কি আমি দেখি মাঝে মাঝে যে জমজম কূপের পানি সম্পর্কে, এর বরকত রহমত সম্পর্কে, তো এই বিষয়ে যদি আপনারা একটা আলোচনা করতেন তাহলে আমরা জানতে পারতাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আচ্ছা খুদা হাফেজ। আচ্ছা আপু, আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জমজমের নাম শুনে আবার মিনা সাহেব না চলে আসে। জমজমের পানি এতই বিশুদ্ধ যে আলাদা করে বিশুদ্ধ করা লাগে, সেটাও নাকি কুদরত। আল্লাহর উপরে বিশ্বাস নাই, ফ্রেঞ্চ কোম্পানিকে দায়িত্ব দিতে হয় বিশুদ্ধতা পরীক্ষা করতে।